এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটুটা কমায় রাখ। একজন নবীকে গোটা পৃথিবীর অর্ধ সৌন্দর্য দান করেছিলেন, তার নাম হচ্ছে হযরতে ইউসুফ নবী। কি নবী? ইউসুফ নবী। এত সুন্দর ছিল যে আজিজে মিশরের স্ত্রী, যার কাছে তিনি আশ্রিত ছিলেন, লালিত পালিত হয়েছে, ওই মহিলা সব কিছু রেখে ইউসুফকে দেখে তার প্রেমে বিভোর হইয়া শুধু তার দিকে তাকায়া থাকতো। এমন ভালোবাসছে, আমার আল্লাহর কাছে ওই ভালোবাসা কবুল হয়ে গেছে। আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে ইউসুফের নামে একটা সুরা নাজিল করে গোটা ঘটনার বর্ণনা করেছে। কে? আরো জোরে বলুন, কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। তাকে দেখে যখন নাকি বিবি জুলাইখা পাগল হয়ে গেছে, মানুষ তাকে বদনাম দিতেছে, সিসি করতেছে, যেটা কেমন মহিলা, ছেলের সমান একটা লোকের মধ্যে তাকায়া সে পাগল হয়ে গেল। তখন ইউসুফ তার জুলাইখা তার স্বামীকে বললেন, স্বামী আমার, আমি তো দোষী হয়েছি, ইউসুফকে ভালোবেসে, কিন্তু আমার ভালোবাসা অপবিত্র ছিল না, আমি তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি, আমার তো কোনো দোষ ছিল না, আমার জায়গায় অন্য কোনো নারী হলেও তাই হতো। তখন মানুষ যখন নাকি তিরস্কার দিতে লাগলেন, বিবি জুলাইখা বলতেছে, স্বামী আমার, আপনি কাজ করেন, মিশরের সমস্ত নারী যারা আছে, সব ভ্রান্ত পরিবারের মন্ত্রীর স্ত্রী, ভিআইপি যারা আছে, তাদেরকে ডাকেন। তাদেরকে ডাকা হলো, ইউসুফের চেহারার মধ্যে একটা পর্দা দিয়ে রাখছে। ডাকা শেষ, খাওয়া দাওয়া করাইলেন, খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায়, হাতের মধ্যে একটা আপেল অথবা যে কোনো একটা ফল হাতের মধ্যে দিলেন, নারীদের এক এক হাতে একজনের ফল আর এক হাতে ছুরি দিলেন, ডেকে বলতেছে, যার যার ফল শেষে কেটে খেয়ে ফেল। কাটতে আরম্ভ করলেন। এই ঘটনাকে আল্লাহ বলতেছে, ফাকাত্ত আনা আইদিয়াহুন্না, নারীরা আপেল কাটতেছে, জুলাইখা ইউসুফের পর্দাটা যখন সরায়া দিয়েছে, নারীদের একটা নজর ইউসুফের চেহারার মধ্যে পড়ার সাথে সাথে নারীরা হাতের আপেল কাটতে কাটতে, ফাকাত্ত আনা আইদিয়া অর্থ হাত, আইদিয়াহুন্না, নারীদের আঙ্গুল কুটো কেটে কেটে জমিনের মধ্যে পড়ে গেছে। চিৎকার মেরে কন্যা, সুবহানাল্লাহ। তো বিবি জুলাইখা বলতেছে, এটা কি করলা? আমি বলছি হাত কাটতে, আমি বলছি আপেল কাটতে, হাত কেন কাটলা? ডেকে বলতেছে, জুলাইখা, ওই ইউসুফের খোদার শপথ করে বলি, তার দিকে যখন আমরা তাকিয়েছিলাম, হাত কোন দিক দিয়ে কেটে গেছে আমরা টেরও পাইনি। তো সেই সম্পর্কে বলতে গিয়ে সাহাবিরা জিজ্ঞাসা করতেছে, জাম্মা জান আয়েশা সিদ্দিকাকে, যে ইউসুফের চেহারার দিকে তাকায়া নারীরা হাত কাটছে, তো আমার নবীর সৌন্দর্য কেমন, কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? আম্মাদের আয়েশা ডেকে বলতেছে, পৃথিবীর মানুষ যদি আমার নবীর চেহারার দিকে কেউ ইমানের সাথে ভালোবাসার দিকে তাকায়, তার হাত কেটো, কলিজা যদি কেটেও নিয়ে যায়, সে টের পাইব না। বিবি জুলাইখা ডেকে বলে, ইউসুফ নবীর শোনে, আরে হাত কাটিয়া টের পাইল না বাবা, পাইল না হাত কাটিয়া টের পাইল না। আমার মা আয়েশা ডেকে কয়, আমার নবীর যদি দেখা হয়, আমার সাথে বলুন, মা আয়েশা ডেকে কয়, আমার নবীর যদি দেখা হয়, তোর কলিজা কাটলে টের পাবি না বাবা, পাবি না। হাদিসে পাকের বর্ণনা, যে মদিনায় যাইবি নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে শাফাত করবেন শাহে মদিনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। চিৎকার মেরে কন্যা, সুবহানাল্লাহ।